যে দুই দেশ প্রশিক্ষণ দিচ্ছে কুকি চীন সন্ত্রাসীদের। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, পিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। দেশে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে কুকিচীন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ সদস্যরা। বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে স্বাধীন ভূখণ্ডের স্বপ্ন দেখছে সন্ত্রাসীরা। সেনাবাহিনীর উপস্থিতির মধ্যে কিভাবে এমন উৎপাত এই সন্ত্রাসী গোষ্ঠীর, সেই প্রশ্নই আসছে ঘুরে ফিরে। কারা সাহায্য করছে এই সন্ত্রাসীদের আর কোথা থেকেই বা পাচ্ছে অস্ত্র প্রশিক্ষণ, এমন প্রশ্নের চাঞ্চল্যকর উত্তর মিলেছে। কুকিচীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সদস্যরা সামরিক প্রশিক্ষণ নেয় প্রতিবেশী দুই দেশে। কেএনএফ এর সশস্ত্র সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণের মেয়াদ 3 মাস, এর মধ্যে 1 মাস ভারতের মিজোরামে তাত্ত্বিক ও শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়, বাকি 2 মাস মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে মিয়ানমার আর্মির বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ধরনের প্রশিক্ষণে কেএনএফ এর 20 জনেরও বেশি সদস্য মিয়ানমার আর্মির সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে প্রশিক্ষিত কেএনএফ এর প্রতিটি সদস্য সামরিক কৌশলে উচ্চতর দক্ষতা সম্পন্ন ও যুদ্ধংদেহী। ভয়ানক স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত এমন প্রশিক্ষণপ্রাপ্ত কুকিচীন সদস্য সংখ্যা 3 থেকে 4 হাজার। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেপ্তারকৃতদের বক্তব্য ও স্থানীয়দের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, বান্দরবান জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বতের কাছাকাছি সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় কুকিচীনের আস্তানা থাকলেও অধিকাংশ সদস্য বর্তমানে ছদ্মবেশে মিশে আছে সাধারণ মানুষের সঙ্গে। চাঁদাবাজি, লুটপাট সহ বিভিন্ন অপকর্মের কারণে স্বল্প সময়ের জন্য লোকালয়ে এলেও কাজ শেষে দ্রুতই তারা ফের আস্তানা ও প্রতিবেশী দেশে ফিরে যায়। রুমা ও থানচির দুই ব্যাংকের 3টি শাখায় ডাকাতি ও লুটপাটের পর কুকিচীন সদস্যরা আর লোকালয়ে আসেনি। তাদের ধরতে যৌথ বাহিনী সমন্বিত অভিযানে টিকতে না পেরে এই সন্ত্রাসী সংগঠনের কিছু সদস্য সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে চলে গেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। গত বছর থেকে এ পর্যন্ত কুকিচীনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে অভিযান চালিয়ে কেএনএফ ও জঙ্গি সংগঠনের সদস্য সহ 99 জনকে গ্রেপ্তার করে র্যাব। শান্তি আলোচনার কারণে কেএনএফ এর বিরুদ্ধে তারা অভিযান স্থগিত রাখলেও সাম্প্রতিক অপকর্মের পর সেটি আবার জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, কেএনএফ এর জন্ম 2008 সালে। 2016 সালে কেএনএফ এর সশস্ত্র গ্রুপ তৈরি হয়। শুরুতে এর নাম ছিল কুকিচীন ন্যাশনাল ভলান্টিয়ার্স কেএনভি। বর্তমানে এই সশস্ত্র সংগঠনের নাম কুকিচীন ন্যাশনাল আর্মি কেএনএ। প্রথম দিকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করে এবং ভারতের মণিপুর ও মিয়ানমারের কাচিন রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। প্রথম ব্যাচে 100+ সদস্যকে মণিপুরে প্রশিক্ষণে পাঠানো হয়। এরপর 100+ সদস্যকে মিয়ানমারের কারেন ও কাচিন রাজ্যে গেরিলা প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। 2019 সালে ইনফ্যান্ট্রি ও কমান্ডো প্রশিক্ষণের পর তারা পার্বত্য চট্টগ্রামে ফিরে আসে। শুরুতে তারা নিষ্ঠুপ ছিল, তারপর চাঁদাবাজি, লুটপাট ও সর্বশেষ ব্যাংক ডাকাতিতে জড়ায়। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রোমা ও থানচিতে সর্বশেষ ডাকাতি ও লুটপাটে অংশ নিয়েছিল কেএনএফ এর 100+ প্রশিক্ষিত সদস্য। এসব সদস্য মিয়ানমারের কাচিন প্রদেশে কাচিন বিদ্রোহীদের কাছে কমান্ডো ট্রেনিং প্রাপ্ত। প্রায় 1 মাস আগে তারা বান্দরবানের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে ব্যাংক ডাকাতি রেকি করে, তারপর পরিকল্পনা অনুযায়ী ব্যাংক ডাকাতি, থানা ও বাজারে আক্রমণ ও লুটপাট চালায়। দ্রুত হামলা চালাতে সক্ষম কেএনএফ এর এসব সদস্য অধিকাংশই বয়সে তরুণ, বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। অভিযানে তারা সামরিক অস্ত্র ব্যবহার করেছে।